স্যার আসতে পারে? এসেই তো পড়েছেন, এবার কি কোলে বসবেন নাকি? এ কথা বলে লজ্জা দিবেন না স্যার, ওই কোলে আপনার বউ বসবে। ইডিয়েট, ফাজলামি হচ্ছে নাকি? না স্যার একদমই না, আগে হক কথা, ব্যাপার হলো হক কথা একটু তিতে, তো তাই আপনি মিছিমিছি রাগ করছেন। যাকে কাজের কথা আসুন, নাম কি? না তো বাংলায় বলবো নাকি ইংরেজিতে? নামের আবার বাংলা ইংরেজি হয় নাকি? হয়, আসলে আমি ইংরেজি খুব পাকা, তো তাই যাতে বলবেন তাতে নাম বলে দেবো, ওয়া তো সমস্যা না। বাহ, তাহলে আপনি ইংরেজিতেই বলুন। আগে স্যার রেড মুন গভর্নমেন্ট। ইয়া কি হচ্ছে, এটা আবার নাম হলো নাকি? অশিক্ষিত কথা না, ইংরেজি বুঝেন না। রেড মানে কি? লাল। মুন মানে চাঁদ। গভর্নমেন্ট মানে সরকার। তাহলে কি হলো, লাল চাঁদ সরকার? এ এ এটাই বুঝেন না। বাজে বকবেন না একদম। বাড়ি কোথায়? কার বাড়ি? আমার নাম শ্বশুর বাড়ি। ধুর মশাই, আপনার শ্বশুর বাড়ি জানি আমি কি করবো? আসলে স্যার আমার একটা বিবাহ যোগ্য শালি আছে, বেশ মোটা, ধরেন তার যদি বিয়েটা আমি দিতে পারি, শ্বশুর বাড়ি থেকে আমাকে 1,00,000 টাকা দেবে, আর বিয়েটা যদি আপনার সঙ্গে দিতে পারি তাহলে চাকরিটা আমি পেয়ে যাচ্ছি, এক ঢেলে দুটা পাখি, তাই না স্যার? আজব পাবলিক তো আপনি, ইন্টারভিউ দিতে এসছেন নাকি ঘটকগিরি করতে এসছেন? আগে স্যার এক ঢিলে দুটো পাখি মারতে এসছি, কিন্তু যা পরিস্থিতি দেখছি একটা পাখি মারতে হবে। অনেক বাজে কথা হলো, আপনি আগে কি করতেন? আগে আমি জুতোর ব্যবসা করতাম। বেশ ভালোই তো ছিল ব্যবসা, ছাড়লেন কেন? আর বললেন না স্যার, এক রাতে আমার দুশ্মনরা সব জুতো চুরি করে নিল, তো আবার আমার সামনে আর শুধু খাপগুলো ফেলে গেল। সে কি আপনি আটকালেন না? আটকেছিলাম স্যার, কিন্তু নিজের তৈরি জুতো নিজেকে যখন মারতে লাগলো, একটা কি লজ্জা বোধ হবে বলেন, যখন নিজের তৈরি জুতো নিজেকে মারবে, তাই আমি কিছু বলিনি, নিয়ে যা তোরে পাঁচ। বাহ, আপনি তো বেশ উদার মনের মানুষ। জি স্যার। তারপর আর কিছু করেননি? তারপর আর বললেন না স্যার, তারপর একটা দোকান দিয়েছিলাম ওই ধরেন আপনার কাঁচ বিষ, এঁদুর মারা বিষ এসবের। তারপর একটা মেয়ে সন্ধ্যেবেলায় এসে আমাকে বললো কাঁচ বিষ দেন, কলা গাছে দিব, আমি দিয়েছি। তারপর সে সকালবেলায় দেখছি বিষ খেয়ে মরে পড়ে আছে, আর বললেন না রে দাদা, তার বাড়ির লোকজন এসে আমাকে এমন প্যাদা প্যাদাছে, অত রিক্সে কি দোকান দেওয়া যায়, তাই আমি উঠে ফেলে দিত। বুঝলাম। তা আপনাকে একটা বেশ কয়েকটা সাধারণ প্রশ্ন করি। হ্যাঁ প্রশ্ন করেন, কথা স্মার্ট। বলুন তো, মরুভূমিতে সাধারণ গাছপালা হয় না কেন? মানুষ আর পাখি ফল খেয়ে মরুভূমিতে হেগে আসে না তাই? আচ্ছা আপনি উট পাখির বৈশিষ্ট্য বলুন। উট পাখির কোনো বৈশিষ্ট্য নেই, যে পাখি উঠতে জানে না তার আবার বৈশিষ্ট্য কিসে? বৈশিষ্ট্য নাই। একটি ঘরে একদল মানুষ দাবা খেলছিল, বলুন তো ওই ঘরে কতজন মানুষ ছিল? তিনজন ছিল স্যার, দুজন খেলছিল আর একজন ভিডিও বানাচ্ছিল। বুঝতে তো পাচ্ছেন ডিজিটাল দুনিয়ায় সব কিছু আমার রেকর্ড করানো হচ্ছে, তাই না? বাজে বকবেন না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, এ কথাটির জলজ্যান্ত উদাহরণ দিন। একদিন রাত্রেবেলায় আমার বিড়ি খাওয়ার খুব শখ উঠে, আমি বাড়ি থেকে বেরিয়ে নিম গাছে তলায় গিয়ে পকেটে হাত দিয়ে দেখি তো দিয়া চালাই নেই, পাশে দেখছি একজন বিড়ি খাচ্ছে। হ্যাঁ, তার কাছ থেকে আমি যেই দিয়া চালাইছে কাঠি মেরেছি, আমার গালে ঠাঁস করে একটা পড়ে গেল 5 কেজি হাত। দেখছি আমার বাপ বলছে, বোকা আছো তা বাপের সামনে বিড়ি খাওয়া? তারপর আর কি স্যার, বুঝতে পারছেন? ওরে বাবা, এ তো কঠিন ব্যাপার। এবার একটা শেষ প্রশ্ন, বলুন তো সবচেয়ে দামি রত্নের নাম কি? স্যার সবচেয়ে দামি রত্ন তো আপনি। ওই রকম তেল লাগিয়ে লাভ নেই, মিষ্টি খাওয়াতে পারলে চাকরি হবে, নাহলে হবে না। মিষ্টি তো খাবে, এই লেন 100 টাকা, জিভের মিষ্টি খাবে? এটা কি, আগের জন মিষ্টি খাবার জন্য 1,00,000 টাকা দিল, আপনি কি নাই 100 টাকা? 1,00,000 টাকা সরাসরি এটা ঘুষ বললেই তো হয়। ঘুষ বলে লজ্জা দিবেন না, এই মিষ্টি কি আর আমি একা খাই, উপর থেকে নিচ অব্দি সবাই খায়। তো মিষ্টির এত দাম জানো, আমি ইন্টারভিউ দিতেই আসতাম না। দেখ বালে চাকরি, সময় নষ্ট।